আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্প্রাউটগিগসে মোবাইলে কাজ করে দেখাবো। অনেকে আমার কাছে ফেসবুকে এবং হচ্ছে ভিডিও নিচে কমেন্ট করে যে স্প্রাউটগিগসে মোবাইলের মাধ্যমে কিভাবে কাজ করে ইনকাম করা যায়, আমি যাতে আপনাদেরকে এরকম একটা ভিডিও শেয়ার করি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কীভাবে স্প্রাউটগিগস থেকে মানে স্প্রাউটগিগসে মোবাইলের মাধ্যমে কাজ করবেন এবং দৈনিক আপনি এখান থেকে কিন্তু $3 থেকে $4 অনায়াসে ইনকাম করতে পারবেন। সো চলেন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করবেন। ওকে, প্রথমে আপনি স্প্রাউটগিগসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার সঠিক তথ্যগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখানে প্রথমে আপনি যে পেজটাতে যাবেন সেটা হচ্ছে ঠিক এই যে এরকম একটা পেজে আসবেন। তো আপনারা হয়তো মাইক্রোজবগুলো এখানে খুঁজে পাবেন না একেবারে প্রথম অবস্থায়। তো মাইক্রোজবগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে উপরে এই যে এখানে 3 লাইন অপশন রয়েছে এখানে টাচ করে দিতে হবে। তারপর এখানে মাইক্রোজব নামের অপশন পাবেন, এখানে টাচ করবেন। এরপরে ফাইন্ড জব অপশনে টাচ করে দেবেন। ওকে, তো ফাইন্ড জব অপশনে টাচ করার পরে দেখবেন আপনার সামনে এরকম মাইক্রোজবগুলো শো করবে। ওকে, তো এখন আপনাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী কাজ বেছে নিতে হবে, অথবা আপনি যদি সব কাজ করতে পারেন তাহলে আপনার কিন্তু আর্নিংটা বেশি হবে। তো আপনি যদি ক্যাটাগরি অনুযায়ী কাজ খুঁজে নিতে চান তাহলে এখানে আপনি ক্যাটাগরি নামের একটা অপশন পাবেন, এখানে টাচ করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে সাইন আপের কাজ রয়েছে, এরপর এসইও প্লাস প্রমোট সার্চ কন্টেন্ট মানে ওয়েবসাইট ভিজিট করার কাজ, ডাটা এন্ট্রি কালেকশন, তারপর এক্সট্রাকশন, টেলিগ্রাম, ডিসকর্ড, সোশ্যাল মিডিয়া, টিকটক, শর্ট, রিলস, ভিডিও মার্কেটিং, তারপর ফেসবুক, মাইক্রো ইনফ্লুয়েন্সার, এভাবে প্রায় অনেকগুলো ক্যাটাগরির কাজ কিন্তু এখানে রয়েছে। আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি বেছে নেবেন এবং চাইলে সকল ক্যাটাগরির উপরেও কাজ করতে পারেন। ওকে, তো আমি আপনাদেরকে এখন একটা কাজ করে দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ডিসকর্ডের কাজ ওপেন করে রাখছি। ডিসকর্ড হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ, আমরা যেরকম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাট ইউজ করি এরকম একটা চ্যাটিং অ্যাপ কিন্তু এই ডিসকর্ড। তো এখানে জাস্ট আপনাকে বলছে যে আপনাকে তাদের একটা ডিসকর্ড গ্রুপ রয়েছে, এই ডিসকর্ড গ্রুপে আপনাকে জয়েন করতে হবে এবং এই জন্য আমরা পেয়ে যাব $7। এরপরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কোন কোন কান্ট্রি থেকে কাজগুলো করতে পারবেন না এটা একটু দেখে নেবেন। যারা ইন্ডিয়া থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে কাজ করতে চান তারা দেখে নেবেন যে এখানে ইন্ডিয়া বা পাকিস্তান অথবা অন্য কোনো দেশের নাম লেখা আছে কিনা। এরপর একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে জয়েন টু গো টু দিস ডিসকর্ড ইনভাইটেশন লিঙ্ক। এরপর দেখেন এখানে একটা ইনভাইটেশন লিঙ্ক দেওয়া রয়েছে ডিসকর্ডের, আপনাকে এই লিঙ্কে যেতে হবে। তো তার আগে আপনাকে অবশ্যই একটা ডিসকর্ডে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে তাহলে প্লে স্টোরে আপনি ডিসকর্ড লিখে সার্চ করবেন এবং সেখান থেকে ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইনস্টল করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। দেন আপনাকে বলছে দ্য নেম অফ ইউ উইল সি ইজ লায়ন হার্ট ফান্ডিং প্রোগ্রাম, অর্থাৎ এই যে এই গ্রুপটা লায়ন হার্ট ফান্ডিং প্রোগ্রাম, এই গ্রুপে মূলত আমাদেরকে জয়েন করতে হবে। তারপর বলছে অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন অ্যান্ড ভেরিফাই। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পরে আপনাকে কী কী প্রুফগুলো জমা দিতে হবে সেটা এখানে বলে দিছে। এখানে বলে দিছে যে স্ক্রিনশট আফটার ইউ অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন অ্যান্ড ভেরিফাই। তারপর বলছে ইউর ডিসকর্ড ইউজার নেম, অর্থাৎ প্রথম যে স্ক্রিনশট আপনাকে দিতে হবে সেই স্ক্রিনশটটা হলো আপনি যে তাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করছেন এবং ভেরিফাই করছেন তার একটা স্ক্রিনশট দিতে হবে। দেন আপনাকে আপনার ডিসকর্ডে ইউজার নেমটা প্রোভাইড করতে হবে এবং এখানে দেখেন প্রুফ জমা দেওয়ার জন্য প্রথম ঘরটাতেই কিন্তু স্ক্রিনশটের একটা অপশন দেওয়া রয়েছে এবং দ্বিতীয় ঘরে ডিসকর্ড ইউজার নেম দেওয়ার অপশন রয়েছে। আপনাকে যেটা করতে হবে আপনি এই যে এই লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনি টাচ করে ধরে রাখবেন, দেখবেন অটোমেটিকলি কিন্তু লিঙ্কটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি ওপেন অপশনে টাচ করে দেবেন, ওপেন অপশনে টাচ করার পরে আপনাকে একটা সাইডে নিয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে মূলত এটাই হচ্ছে সাইট। এখানে দেখেন যে এই যে লায়ন হার্ট ফান্ডিং প্রোগ্রাম তারা কিন্তু এটাই বলেছিল এবং এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর লগ ইন টু কন্টিনিউ এখানে আপনি টাচ করে দেবেন। আপনাকে নিচে অথরাইজ নামের অপশন মানে এই অপশনটাতে আপনাকে টাচ করতে হবে। সো এখানে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন, আপনাকে এই অ্যাকসেপ্ট ইনভাইটেশন অপশনে টাচ করে দিতে হবে এবং দেখেন আবার আপনাকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে টাচ করে দিতে হবে। সো এবারে দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে কিন্তু এখানে ভেরিফাইও করতে হবে, তো আপনাকে ভেরিফাই অপশনে টাচ করে দিতে হবে। এরপর এখানে আপনাকে একটা ক্যাপচা দেওয়া হবে, এই ক্যাপচাটা আপনাকে সলভ করতে হবে। তো প্রথমে আপনাকে ক্যাপচাটা দেখে নিতে হবে এখানে কী কী রয়েছে।
সো ক্যাপচাটা আপনি দেখার পর এখানে নিচে সলভ অপশন পাবেন, এই সলভ অপশনে আপনাকে টাচ করতে হবে। এরপর নিচে আপনি সাবমিট অপশন পাবেন, অর্থাৎ এই যে এখানে ক্যাপচাটা আপনি লিখবেন, লেখার পরে সাবমিট অপশন আপনি টাচ করে দেবেন। সো এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে বলছে থ্যাংকস, ইউ হ্যাভ অবটেইন দ্য ভেরিফাইড রোল অ্যান্ড ইউ ক্যান নাও অ্যাক্সেস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য চ্যানেলস। এরপর আপনাকে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্রিনশট আপনি ওপেন করবেন এবং আপনার ভেরিফিকেশনটা যে কমপ্লিট হয়েছে এইটা আপনি এখানে ইন্ডিকেট করে দেবেন। ইন্ডিকেট করে দেওয়ার পর আপনি স্ক্রিনশটটা উপরে টিক চিহ্নর মধ্যে টাচ করে সেভ করে দেবেন। সো এখন হচ্ছে প্রুফ জমা দেওয়ার পালা। তো প্রুফ জমা দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আপনি চলে যাবেন আবারও জবের মধ্যে। জবে যাওয়ার পরে ওকে, এখন আপনি এই যে প্রথম যে ঘরটা এখানে আপনাকে স্ক্রিনশটটা অ্যাড করতে হবে, এই জন্য আপনাকে চুজ ফাইল অপশনে টাচ করে দিতে হবে। তারপর আপনার গ্যালারি থেকে ইমেজটা অ্যাড করে দেবেন। দেখছেন যে স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে, এবারে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনার ডিসকর্টেড ইউজার নেমটা দিতে হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে টাচ করে ধরে রাখবেন, মানে আপনার ডিসকর্ডের ইউজার নেমটা এখানে লিখে দেবেন অথবা পেস্ট করে দেবেন। দেন যখন আপনার কাজ শেষ হয়ে যাবে এরপর আপনি একটু নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এই সাবমিট প্রুফ, এই সাবমিট প্রুফ অপশনে টাচ করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন যে সাবমিট প্রুফ অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু টাস্ক সাবমিটেড সাকসেসফুলি চলে এসেছে। এভাবে আপনি খুব সহজেই এখানে যে স্প্রাউটগিগসে যে কাজগুলো রয়েছে, যে মাইক্রো জবগুলো রয়েছে, এই মাইক্রো জবগুলো আপনি করতে থাকেন নিয়মিত। আপনি যদি নিয়মিত এখান থেকে কাজ করেন তাহলে আপনার $3-4 ইনকাম করার কোনো ব্যাপারই হবে না। ওয়েল, এই আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।